সালামু আলাইকুম, কেমন আছো শিক্ষার্থী বন্ধুরা? আশা করি প্রত্যেকে ভালো আছে। 2021 সালের এসএসসি পরীক্ষার্থী, যারা বিজ্ঞান বিভাগে আছো, তোমাদের প্রথম সপ্তাহের প্রথম অ্যাসাইনমেন্ট জীববিজ্ঞান। সে জীববিজ্ঞানের প্রশ্ন এবং তার আনসার কেমন হবে তার বিস্তারিত ধারণা আমরা এই ভিডিওতে দেব। আমরা এখন চলে যাব কম্পিউটার স্ক্রিনে। কম্পিউটার স্ক্রিনে গিয়ে আমাদের সেই জীববিজ্ঞানের আনসার কেমন হয় সেটি দেখব। বিরতির পরে চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে। ওয়েলকাম ব্যাক। আমরা এখন জীববিজ্ঞানের প্রথম অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করব। দেখো, এখানে বিষয়বস্তু বলা হচ্ছে, উদ্ভিদ কোষের প্রধান অঙ্গাণুর কাজ ব্যাখ্যা করতে পারবে, জীবদেহে কোষের উপযোগিতা মূল্যায়ন করতে পারবে, উদ্ভিদ টিস্যু ব্যাখ্যা করতে পারবে, একই রকম কোষ সমষ্টি ও একই কাজ সম্পূর্ণ করার ভিত্তিতে টিস্যুর কাজ মূল্যায়ন করতে পারবে। এখানে দেখো, এখানে দেওয়া আছে ধাপ এক পাঠ্যপুস্তকের 20-21 পৃষ্ঠা এবং 23-24 আবার 28-33 পৃষ্ঠা দ্রষ্টব্য, অর্থাৎ এই সবটি এই বই মেইন বইয়ে দেওয়া আছে, সেই অনুসারে তোমরা কাজটি করতে হবে। এরপরে বলা হচ্ছে ধাপ দুই, খাতায় নিচের মতো দুটি ছক করতে হবে। এই যে দেখো, দুটি ছক আছে, একটি হচ্ছে পাকা আম আর একটি হলো কাঁচা আম, দুটি ছক পর্যবেক্ষণ করতে হবে। ছকটি কিভাবে পূরণ করবে তার বিস্তারিত ধারণা এখন আমরা ওই নিচে তাই দেখো ধাপ তিনে দেওয়া আছে। বলা হয়েছে যে তোমরা তোমাদের যেহেতু প্রশ্ন হাতে আসছে, সেই প্রশ্নটা ফলো করবে। ফলো করে এটা কিন্তু একটা প্র্যাকটিক্যালি কাজটা করে চিহ্নিত করতে হবে। তো যাই হোক, আমি তারপরে তোমাদের এটা বুঝিয়ে দিচ্ছি। পর্যবেক্ষণের ছকটি আগে পূরণ করতে হবে। হাত, ছুরি, বটি ইত্যাদি ব্যবহার করে উল্লিখিত ফল ও সবজির খোসা ছাড়িয়ে অথবা কেটে খাওয়ার সময় প্রতিটি অংশের দৃঢ়তা লক্ষ্য করতে পরে সেই অনুসারে সেসব ঘরে টিক চিহ্ন দিতে হবে, আর যেসব ঘরে কোনো বৈশিষ্ট্য প্রযোজ্য নেই সেগুলো ক্রস দিতে হবে, তবে রঙের ঘরে রঙের নাম লিখতে হবে। ধাপ চারে বলা হয়েছে, পর্যবেক্ষণের ছকে যা কিছু উল্লেখ করা হয়েছে কারণ নির্ণয়ের ছকে সেগুলো সমতুল্য ঘরগুলোতে সেই বৈশিষ্ট্যগুলোর কারণ লিখতে হবে। রঙের বিভিন্নতার কারণগুলো, প্রতিটি ঘরে একটি করে, মোট 60টি হবে। দৃঢ়তা বিভিন্ন মাত্রার ক্ষেত্রে পর্যবেক্ষণের ছকে প্রতি সারিতে শুধু যেই ঘরে টিক চিহ্ন দেওয়া হয়েছিল সেই ঘরের সাপেক্ষে কারণ উল্লেখ করতে হবে। ক্রস চিহ্নিত ঘর সমূহের কারণ উল্লেখ করার প্রয়োজন নেই, তাই দৃঢ়তার মাত্রার বিভিন্নতার কারণে মোট 60টি হবে। কারণ নির্ণয়ের ছকে বাকি ঘরগুলো ফাঁকা থাকবে। এখানে সাবধানতা বলা হয়েছে, যেহেতু ফল বা সবজিকে ছুরি দিয়ে কাটতে হবে, সুতরাং হাত যেন না কেটে দেয় সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। অবশ্যই পরিবারের বয়োজ্যেষ্ঠ কারণ তত্ত্বাবধানে কাজটি করতে হবে। যাই হোক, আমাদের এই যে ছকটি দেখো, ছকটি প্রথমে যেটা বলা হয়েছে যে পর্যবেক্ষণ ছক, ঠিক আছে। এরপরে কারণ নির্ণয়ের ছক, অর্থাৎ পর্যবেক্ষণ করে কেন যে নরম, দৃঢ়তা তুলনামূলক ধীর কেন এমন হয়েছে কারণ উল্লেখ করতে হবে। যাই হোক, আমরা এখন চলে যাচ্ছি সেটির আনসারের দিকে। দেখো, আনসারে যে বলা হয়েছে পর্যবেক্ষণ ছক, দেখো আমরা প্রথমে যে লিখে নিয়েছি, পাকাম বোটা খোসা শাঁস আটি, রং হচ্ছে পাকা আমের বোটা থাকে সবুজ, খোসা থাকে হলুদ, শাঁস থাকে হলুদ, আটি থাকে সাদা। সেটা দেখো নরম, নরমের ঘরে শুধুমাত্র হলুদের ঘরে টিক চিহ্ন দেওয়া হয়েছে আর বাকি দুটি তিনটি ক্রস চিহ্ন দেওয়া হয়েছে। কম ধীর, কম ধীরের ভিতরে প্রথম দুটিকে আমরা টিক চিহ্ন দিয়েছি, পরের দুটি ক্রস চিহ্ন দিয়েছি। তুলনামূলক ধীর, প্রথম তিনটিকে ক্রস চিহ্ন এবং শেষের একটিকে আমরা টিক চিহ্ন দিয়েছি। পর্যবেক্ষণ দিয়ে দেখো, বলা হচ্ছে কাঁচা পেঁপে, কাঁচা পেঁপের মধ্যে বলা হচ্ছে রং কেমন, রং হলো সবুজ, সরি বোটা হলো সবুজ, খোসা হলো হলুদ আর শাঁস হলো হলুদ,
এখানে আমরা নরমের ক্ষেত্রে, এটা কিন্তু আসলে নরম না, যার কারণে আমরা প্রচ্ছন্ন দিয়েছি কম দৃঢ়তার ক্ষেত্রে, সবুজের ক্ষেত্রে ক্রস, আর হলুদ পোষা এবং শ্বাসের ক্ষেত্রে সেটা হবে টেকচিহ্ন। তুলনামূলক ধীরের ক্ষেত্রে দেখা গেছে প্রথমটাতে টেকচিহ্ন, বাকি দুটিতে ক্রসচিহ্ন। এবার আমরা এটার কারণ নির্ণয় করব। পাকা আমের দেখো বোটা, বোটা যে বলা হয়েছে তোমাদের, এই যে দেখো বোটা বলা হয়েছে সবুজ, কেন সবুজ বলা হয়েছে, সেটা সবুজ হওয়ার কারণ হচ্ছে ক্লোরোফিল থাকার কারণে সেটি সবুজ। খোসা ক্রোমোপ্লাস্ট, আর শ্বাস ক্রোমোপ্লাস্ট, আটি লিউকোপ্লাস্ট থাকার কারণে সেটা এরকম থাকে, রংটা এই কালার থাকে, ঠিক আছে। আর নরমের ক্ষেত্রে দেখো শ্বাসটা কেন নরম, সেটা প্যারেনকাইমা টিস্যু থাকার কারণে, কম দৃঢ়তায় প্যারেনকাইমা এবং প্যারেনকাইমা, তুলনামূলক ধীর হচ্ছে স্ক্যারেনকাইমা। এরপরে আমরা আরেকটি ছক আছে, সেটা দেখবো কাঁচা পেঁপের ক্ষেত্রে বোটা সবুজ কেন ক্লোরোফিল, ক্লোরোফিল খোসা সবুজ কেন ক্লোরোফিল, আর এই যে দেখো শ্বাসটা হচ্ছে লিউকোপ্লাস্ট। এখন কম দৃঢ়তার ক্ষেত্রে প্যারেনকাইমা, প্যারেনকাইমা, তুলনামূলক দৃঢ়ের ক্ষেত্রে বোটার ক্ষেত্রে আমরা কোলেন ক্যামেরা দিয়েছেন। এই কাজটি কিন্তু তোমরা আসলে প্র্যাকটিক্যালি করে সঠিক ফিল আপ করতে হবে। এ হলো আজকের আমাদের এই জীববিজ্ঞানের অ্যাসাইনমেন্ট। তোমরা সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।